আমাদের এখানে এই টেলিভিশন স্টুডিওতে আপনারা জানেন ক্যামেরার উপরান্তে যেরকম আপনারা আছেন, তেমনি আমাদের পেছনে এমন কিছু কারিগর আছেন যারা যদি সক্রিয় না হন তাহলে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি না। আর হয়তো হাঁকে ডাকে তাদের কথাই বলছিলাম, মা রক্ষিণীকে স্মরণ করে যে অনুষ্ঠানের সূচনায় আপনাদেরকে আমরা দেখতে পাই, সেখানে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করে। জীবনের এই চলাচলে অনেক সঙ্গত অসঙ্গত বহু কারণ বহু স্থিতি আমরা দেখতে পাই যা আমাদের জীবনকে অনেক সময় এমন একটি জায়গায় এমন একটি প্রেসিপিসের মুখে দাঁড় করিয়ে দেয় যেখানে হয়তো আমরা সত্যি আর কিছু করতে পারি না। সামনে খাদ, পেছনে আশ্চর্য বিস্বাদ, কোথায় যাব, কোথায় গিয়ে ঠেকবে আমাদের জীবন। বাঁধা আছে নৌকাখানি ঘাটে, কিন্তু আমরা কোন অচিনপুরের উদ্দেশ্যে পাড়ি দেব? যদি সত্যি সত্যি আমার কাছে সংস্থান, আমার সত্যি সত্যি সংজ্ঞা কাজ না করে, সেই সময়ে মা রক্ষিণীর দরবারে এসে যারা উপকৃত হয়েছেন তাদেরকে মাঝে মাঝেই আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম ঘটবে না, কিন্তু তার আগে আজকের এই অনুষ্ঠান যখন এগিয়ে চলবে একটু একটু করে, আমরা একটু একটু করে এগিয়ে যাব সেই অমোঘ অমাবস্যা তিথির দিকে। 9ই সেপ্টেম্বর এবারে 2018 আমরা পেতে চলেছি কৌশিকী অমাবস্যা, এবং সেই তিথিতে শ্রী অশোক মহারাজ আপনারা জানেন একটা অন্য অবয়বের মধ্যে ঢুকে পড়েন, এবং আমাদের কিন্তু সেই ক্রিয়া সেই যজ্ঞ সেই কাজ শুরু হয় তার আগের দিন থেকে চিতা জাগরণের মধ্যে দিয়ে। এবং কেন সেই চিতাকে জাগৃত করা, কেন তারাপীঠের মহানিশীতে মহাশ্মশানে সেই অমোঘ কাজটি, আমার মনে হয় সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাকে সামনে রেখে আমরা একটু একটু করে এগিয়ে যাই সেই তিথির দিকে, যে সময়ে আমরা সেই তিথিটিকে কাছে পাই যাকে আমরা কৌশিকী অমাবস্যা বলে জানি। এবং সেই সময় আপনারা জানেন বহু মানুষ সেখানে যজ্ঞ করেন, কিন্তু মহারাজের যজ্ঞের ধরন তার প্রয়োগ সম্পূর্ণ অন্যরকম। আমরা সেই ছবিটি একটুখানি পেতে চাইবো যেখানে দ্বারকার আবক্ষ জলে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং এটাও দেখছেন এই মুহূর্তে মহারাজকে যে আমরা দেখলাম তিনি কিন্তু সেই চিতাকে জাগৃত করার প্রয়োগের মধ্যে রয়েছেন। দ্বারকার জলে নামার আগে, দ্বারকার জলে নামার আগে এই যে চলছে জপ, যে জপের মধ্যে দিয়ে শক্তিকে তিনি আনয়ন করেন, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে সেই তিথি উঠে আসছে, এগিয়ে আসছে এবছরের মতো। এবং এই সময়টাতে আমি শুনেছি মহারাজ নিশ্চয়ই আগে কোন এক সময় বলেছেন, তিনি সহমত প্রকাশ করবেন, প্রবল শক্তি সঞ্চয় করে তবেই কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করতে হয়, কিন্তু এই সময় কাজ অনেক দ্রুততর হতে পারে। এই তিথিতে আপনারা দেখতে পাচ্ছেন তিনি নিমগ্ন তার সেই জপের মধ্যে। আমরা একটু একটু করে সেই তিথির দিকে যখন এগোব, আজ এই অনুষ্ঠানে শুনতে চাইবো আপনাদের টেলিফোন সঙ্গে নিয়ে যে মহারাজ এই কৌশিকী অমাবস্যা নিয়ে প্রত্যেকবারের মতো তার সূচনায় কী বলবেন। আপনাদের সকলকে নমস্কার, জয় মা রক্ষিণী বলে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করে থাকি। আজ আরেকবার সকলকে স্বাগত জানিয়ে আপনাদের টেলিফোন সেজন্য অপেক্ষায় থাকতে থাকতে শ্রী অশোক মহারাজকে প্রণাম এবং স্বাগত। জয় মা, জয় মা রক্ষিণী, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। সামনে বৃহৎ দুটি অমাবস্যা তিথি, চিতালজি অমাবস্যা এবং কৌশিকী অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিগুলো যখন কোনো মানুষ তার নিজের জীবনের সাফল্যের জন্য ব্যবহার করে, নিজের মনের ইচ্ছে পূরণের জন্য ব্যবহার করে, তখন তার জীবনে সাফল্য 100% আসে। এবং সেই সাফল্য যদি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আনতে হয় তাহলে তো বলতেই হয় যে এই অমাবস্যা তিথিগুলোতে সেই প্রয়োগগুলো করিয়ে নিতে হবে নিজের সাফল্যের জন্য, যেটার মধ্যে রয়েছে খণ্ডন ক্রিয়া, যেটার মধ্যে চৌসার ক্রিয়া, পৈশাচিক চালান ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া, মহাযজ্ঞ ক্রিয়া, এই প্রয়োগগুলো করিয়ে নিতে হয়। বহু জায়গায় আমি বারংবার বলা সত্ত্বেও বহু বহু জায়গায় বহু চেম্বারে বহু ক্লায়েন্টকে দেখছি যে তারা বিভিন্ন জায়গায় ক্রিয়া করিয়েছে শুধু কবজ নিয়েছে। আমার প্রশ্ন, তুমি তো পয়সা দিচ্ছ একটি ক্রিয়ার জন্য, তুমি পয়সা প্রদান করছো, টাকা প্রদান করছো, তার বদলে তুমি কবজ পাবে, নিশ্চয়ই পাবে, কবজ তো পেতেই হবে, কিন্তু সেটা পাওয়ার আগে
তোমার জন্য যে ক্রিয়াগুলো হচ্ছে সেগুলো কি তুমি জানো? তোমার জন্য ক ধরনের ক্রিয়ার প্রয়োগ হচ্ছে সেটা কি তুমি জানো? তোমার ক্রিয়াগুলোতে তুমি কি নিজে বসছো সেটা সব থেকে বড় জানার দরকার। আর জানার দরকার তোমার কি ধরনের ক্রিয়া হচ্ছে, তোমার কোন দেবীর ওপর ক্রিয়ার প্রয়োগ করা হবে, এটা তোমাদের প্রশ্ন করে জেনে নেওয়া উচিত। তোমার জন্য যদি লক্ষ্মী মারকপতি হয়ে থাকে, অর্থাৎ মারক দেবী হয়ে থাকে, আর তুমি যদি ধনদা ক্রিয়ার জন্য লক্ষ্মীর জপ করো বা লক্ষ্মীর প্রয়োগ করো, তাহলে সেই লক্ষ্মী তোমাকে লক্ষ্মীর কিছু জিনিসও দেবে না, অর্থাৎ তোমার ধন বৃদ্ধি হবে না, তোমার কিন্তু তার জন্য ক্ষতি হবে। তুমি অর্থ বৃদ্ধির জন্য লক্ষ্মীর ক্রিয়া করছো, আর সেই লক্ষ্মী তোমার যদি ধন হানিকারক দেবী হয়ে থাকে, ক্ষতিকারক দেবী হয়ে থাকে, তাহলে তুমি সাফল্য পেতে পারো না। সেই লক্ষ্মী যদি তোমার শত্রুকারক দেবী হয়ে থাকে, তাহলে তার জপ করলে শত্রু বাড়তে থাকবে। এই জিনিসগুলো তোমাদের জেনে নিতে হবে যে তোমার কোনটা কোন ক্রিয়ার জন্য দেবী। সেটা যদি তুমি না জানো, তাহলে কোনো লাভ নেই তোমার ভুল কাজ করে, উল্টো তোমার কিন্তু ক্ষতি হতে থাকবে। যেরকম যোগ মহাযোগ তিথিতে কার্য করলে সাফল্য আসে, সেরকম কিন্তু ভুল কার্যের, অন্যের হাতে ভুল কার্যেতে পা দিলে তোমার ক্ষেত্রে কিন্তু সেটা বিফলতা আসবে। তাই সবার আগে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর নিজের ক্রিয়ার দিকে এগো। এই অশোক মহারাজ তোমায় গ্যারান্টি দিচ্ছে, সামনে চিতালজি অমাবস্যা তিথি, এ তিথিতে সাফল্য আসতে বাধ্য। সামনে কৌশিকী অমাবস্যা তিথি, এই কৌশিকী অমাবস্যা তিথির আগে যে চিতালজি অমাবস্যা তিথি তার শক্তিকে বৃদ্ধি করে দেয়, আর এই চিতালজি অমাবস্যা তিথিকে আরো বেশি শক্তিকে বৃদ্ধি করলো ব্লাড মুন, যেটা চলে গেল আমাদের। এই ব্লাড মুন নিয়ে যারা একটুও পড়াশোনা করেছে তারা স্বীকার করতে বাধ্য যে এই সময়ের দিনটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সিদ্ধি, ব্ল্যাক ম্যাজিকের জন্য শক্তি বৃদ্ধির সর্বশ্রেষ্ঠ দিন। সেই দিন শক্তির সঞ্চয় আর এই অমাবস্যা তিথিতে তার যদি প্রয়োগ হয়, তাহলে তার রেজাল্ট বেরোয় না এটা হয় না, তার রেজাল্ট পাবে না এটা হয় না। তার মধ্যে শনিবার যুক্ত চিতালজি অমাবস্যা তিথি আরো বেশি শক্তিধর হয়ে গেছে। তাই এই শক্তি শক্তি মহাশক্তির জায়গায় নিজেদের সমস্যাগুলোকে সমর্পিত করে দাও ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে, রেজাল্ট পাবেই পাবে। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যাঁ বলুন। জয় মা রক্ষিণী বলুন। জয় মা রক্ষিণী বলুন। আমি সংবাদের থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে? আমার ছেলে সম্পর্কে জানতে চাই। বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। 13/8/85। সময়? সময় সকাল 7:28। 7:28, জন্মস্থান কলকাতা? কলকাতা। আচ্ছা, 85 বলেছে তাই তো? হ্যাঁ, 85 বলেছেন তো দিদি? হ্যাঁ, 85। কলকাতায় জন্মগ্রহণ করেছে তোমার ছেলে তাই তো? কলকাতায়? কলকাতায় জন্মগ্রহণ করেছে তোমার ছেলে তাই তো? ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? মিথুন রাশি সিংহ লগ্নে ওর জন্ম হয়েছে আদ্রা নক্ষত্রে, দ্বাদশী কৃষ্ণপক্ষ তিথিতে। ওর গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে বা বার হিসেবে সোমবার, মাস হিসেবে আষাঢ় মাস। ওর জন্য কিন্তু আমি শুভ দেখছি না, এ তো তোমার ফোনের ফোনের গণ্ডগোল। দিন হিসেবে সোমবার, মাস হিসেবে আষাঢ় মাস, তোমার সন্তানের জন্য কিন্তু আমি শুভ দেখছি না, বুঝতে পেরেছো? এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো? এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো না? আজকে টিভিতে দেখলে তাই শুধু বিচার করানোর জন্য ফোন করলে? না না, আগে বিচার করাওনি কোনোদিনও?
সেই কুষ্ঠিটা করিয়ে তার প্রতিকার করিয়েছ না বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছ? না, প্রতিকার কিছু করায়নি। প্রতিকার কিছু করাওনি, তাই তো? কেন করাওনি? করাওনিটা কেন? বাহ, সুন্দর সুন্দর। আমি যোগগুলো বলে দিই, তাহলেই বুঝবে কেন আমি এত সুন্দর কথাটা বললাম। বৃহস্পতি বলহীন যোগে বসে আছে, শনি কেতুর বিষগ্রহণ যোগ, আংশিক কাল সর্প যোগ, মঙ্গল ব্যয়সূচক মাঙ্গলিক যোগ, রবি ব্যয়সূচক যোগ, বুধ ব্যয়সূচক যোগ, শুক্র চন্দ্রের সম্পর্ক নাশ যোগ সৃষ্টি হয়ে রয়েছে। তো ওর গ্রহ যোগগুলো একাধিক রূপে ক্ষতিকারক অবস্থায় রয়েছে, তাই ওকে দেখবে খানে কোনো জিনিসই পূর্ণ মাত্রায় সাফল্যের জায়গায় নিয়ে যেতে গেলে বারংবার বাধা পড়ে, তাই হয় কি? বারংবার বাধা পড়ে তো? কি চাকরি? ওর স্থায়ী চাকরি পূর্ণ মাত্রায় হওয়ার ক্ষেত্রে বাধা আছে মা। হ্যাঁ, তাই অস্থায়ী চাকরির জন্য চেষ্টা করতে বলো, তার কারণ ওর বারবার চাকরি চলে যাবে, তাই স্থায়ী চাকরির ক্ষেত্রে পূর্ণ মাত্রায় বাধা আছে। এবং পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে ওর এই যে অস্থির চিত্ততা, এই যে ফিকল মাইন্ডেডনেস, এবং পাশাপাশি মহারাজ যেটা বলছেন যে পূর্ণ বাধা, সেই বাধাকে কাটাবার জন্য যদি আসতে চান, কথা বলতে চান, যোগাযোগ করতে পারেন তাহলে 9831734253 এবং 9903444493 এই নম্বরে। সরাসরি যোগাযোগ যারা এখানে করতে চাইছেন তারা ফোন করুন এবং মহারাজের সাথে কথা বলুন। যে নাম্বার দুটি বললাম সেগুলি তার হেল্পলাইন নাম্বার, এবং মাথায় রাখবেন যে সামনেই যে চিতালুজি অমাবস্যার কথা তিনি বলছেন, শনিবার যুক্ত যে চিতালুজি অমাবস্যা, এবং তারপরেই আসছে সেই অমোক তিথি যেটি আপনারা জানেন কৌশিকী অমাবস্যা তিথি হিসেবে। বারবার এই শনিবার যুক্ত অমাবস্যার কথা এই কারণে বলছেন, তার কারণ এর যে ভাইব্রেশন সেটাই বোধহয় ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে সেই পরবর্তী অমাবস্যা তিথিতে, যাকে আমরা কৌশিকী বলে জানি। মহারাজ, আমার মনে হয় এটাই বোধহয় আমাদের এই ভাইব্রেশনের গুণ, এবং একটি অমাবস্যা থেকে আরেকটি অমাবস্যা যাওয়া, যে স্প্যান এই ভাইব্রেশন বলতে। আশিস দা, মজার বিষয় তোমার সঙ্গে শেয়ার করি। আমি গতকাল আমার এক ক্লায়েন্টকে দেখেছি, তো এলো, ও আমাকে ঢুকেই বলছে, মহারাজ আমি যখন বললাম তোমার ডেট অফ বার্থ বলো, বলছে আমাকে দেখে বলুন। বললাম দেখে বলার মানে? বললো না, আপনি ভাইব্রেশন থেরাপির যে ব্যাপারটা ওটা আমার একটু কিউরিয়াসিটি আছে, আমি এটা দেখেছি আপনার অনুষ্ঠান, তো ভাইব্রেশন থেরাপির উপর। আমি বললাম বাবা ওটার তো আমি কিছু প্রশ্ন করি, তার বদলে তার সম্বন্ধে উত্তর দিই। তো এবার তাকে আমি প্রশ্ন করলাম, তার সম্বন্ধে বলতে শুরু করলাম, দেন ওই মানুষটি কিন্তু প্রথম ভেবেছিল যে এটা কোনো ভাইব্রেশন বলে কিছু হয় না। তার কিন্তু সেই মুহূর্তে সেই ভুলটা ভেঙে গেল ভাইব্রেশন থেরাপি সম্পর্কে। সে কিন্তু স্বীকার করতে বাধ্য হলো যে ভাইব্রেশন থেরাপি বলে কিছু হয়, ভাইব্রেশন দিয়ে মানুষের বর্তমান ভবিষ্যৎ এগুলো কিন্তু বলা সম্ভব, বা গত কিছু সময় যেগুলো টুকিটাকি হয়ে রয়েছে বা কিরকম যেতে পারে, যেরকম আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচারের মধ্যে দিয়ে যাই, সেখানে সামগ্রিকভাবে কিন্তু সেটা দিয়েও করা যায়। সেই ক্ষেত্রে সেই বিষয়ের সম্বন্ধে জ্ঞান থাকা দরকার, সেই বিষয় সম্বন্ধে জ্ঞান না থাকলে তাহলে ভাইব্রেশন থেরাপি করা যায় না। প্রত্যেকটি মুহূর্তেই ক্রিয়াগুলোর প্রয়োগ জানতে হয়। তোমার জন্য যে ক্রিয়া হচ্ছে, যেরকম আমি কিছুক্ষণ আগে কি বললাম, ধনদা ক্রিয়া হিসেবে ধরে নাও, এখন তোমাকে কারুর কাছে তুমি গেলে কি না, তোমার প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য বশীকরণ ক্রিয়া করার জন্য, তুমি বশীকরণ ক্রিয়া করার জন্য কারুর কাছে গেলে ফিরিয়ে আনার জন্য, সে বশীকরণ ক্রিয়া করলো, সেই বশীকরণ যে দেব বা যে দেবীর ওপরে করলো, সেই দেব বা সেই দেবী তোমার বশীকরণ দেবতা কি বা বশীকরণ দেবী কি, সবার আগে জানার দরকার। সে যদি তোমার বশীকরণ দেবী বা বশীকরণ দেবতা না হয়, তাহলে অন্য দেব বা দেবী দিয়ে বশীকরণ ক্রিয়া করা সম্ভব নয়।
আমরা জানি ত্রিপুরা সুন্দরী দিয়ে আকর্ষণ ক্রিয়া আমরা করে থাকি, কামাখ্যা দিয়ে বশীকরণ করে থাকি। এরা যদি তোমার বশীকরণ আকর্ষণ দেব দেবী না হয়ে থাকে, তাহলে এদের প্রয়োগ করে তোমার জীবনে সেই সাফল্য আসতে পারে না। এরা যদি তোমার ঘাতক বা ব্যয়পতি হয়ে থাকে, ব্যয় কারক জায়গায় যায়, এরা যদি তোমার মারক দেবী হয়, এরা যদি তোমার ব্যয় দেবী হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে গণ্ডগোল একটাই, সম্পর্ক জোড়ার বদলে আরো বেশি তিক্ততা বাড়তে থাকবে, দূরত্ব আরো বেশি বাড়তে থাকবে। তাই সবার আগে জানার দরকার কোন দেবী কোন কাজের জন্য তোমার ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম, দ্বিতীয়, প্রত্যেকটি ক্রিয়ার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো কি কখনো করছো? তৃতীয়, তোমার দুর্ভাগ্যের জন্যই আজকে কিন্তু তুমি কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছ, তোমার নিজস্ব দুর্ভাগ্যের জন্য কোন তান্ত্রিকের কাছে যাচ্ছ, তো সেই দুর্ভাগ্য নাশ ক্রিয়ার চালান ক্রিয়াটা কি তোমার জন্য হচ্ছে? তুমি কি নিজের হাতে সেই দুর্ভাগ্য চালান ক্রিয়াটা করছো, যে আমার দুর্ভাগ্য এখানে রেখে গেলাম, এই ক্রিয়াটি কি করছো? সৌভাগ্যকে সঙ্গে করে নিয়ে গেলাম, এটা তো দরকার তোমার জন্য। তুমি যে ক্রিয়াটি করছো, সেই ক্রিয়ার মধ্যে কি তুমি তোমার প্রত্যেকটা কাজে বসছো, নাকি একটা যজ্ঞের পর এক কবচ পেয়ে গেলে, নাকি ড্রয়ার থেকে বের করা রেডিমেড কবচ পেয়ে গেলে? একটি ক্রিয়ার জন্য যে দুটি যজ্ঞ দুটি চালান ক্রিয়ার প্রয়োজন, সেগুলো কি তোমার জন্য হচ্ছে? এগুলো তোমার জানার দরকার। যদি না হয়ে থাকে, তাহলে করিয়ে নাও যার কাছে গেছো তুমি। তুমি যার কাছে ক্রিয়া করাতে গেছো, তার কাছে এগুলো করিয়ে নাও। কবচ পাওয়ার পর যে চালান ক্রিয়াগুলোর দরকার, যে যোগ্য ক্রিয়াগুলোর দরকার, সেগুলো কি তুমি উপস্থিত থাকছো? যদি না থাকো, উপস্থিত থেকে সেগুলো করিয়ে নাও। তার সাথে সাথে প্রত্যেকটি অমাবস্যা তিথিতে তুমি কি নিজের হাতে নিজের সমস্যার কথা বলে আহুতি প্রদান করছো, ক্রিয়া করছো? যদি না করে থাকো, তাহলে করিয়ে নাও, তবে গিয়ে সাফল্য আসবে। মন্ত্র জপ প্রত্যেকটি তার সঙ্গে করতে হবে, প্রয়োগ ক্রিয়া যথোপযুক্ত ভাবে করতে হবে। সেগুলো যদি না করে থাকো বা না দিয়ে থাকে, তো নিয়ে নাও আর সেগুলোকে করো। অশোক মহারাজের কাছেই আসতে হবে নয়, যার কাছেই গেছো তার কাছে এগুলো করিয়ে নাও, সাফল্য তুমি পাবেই পাবে। যদি তারা দিতে সমর্থক না হয়, তারা যদি না করাতে পারে বা না দিতে পারে, তাহলে নির্দ্বিধায় চোখ বুঝে আমার কাছে আসো, আমি তোমাকে করে দেখাবো কিভাবে ক্রিয়া করতে হয়, আমি তোমাকে দিয়ে করাবো কিভাবে সাফল্য পেতে হয়, আমি তোমাকে দিয়ে দেখাবো। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, জয় মা রক্ষিণী। হ্যালো হ্যালো হ্যালো, আমরা বোধ হয় মিস করেছি। পাশাপাশি এইটা মনে করিয়ে দিই, এই যে কিভাবে সাফল্য দিতে হয় যে কথাটা মহারাজ বলছিলেন, আমাদের চলাচলের পথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি সত্যি সত্যি সফল নাকি আমার এই সাফল্যের কোনো মাত্রা নেই। প্রত্যেকটা মানুষ তার নিজের ডেস্টিনি নিয়ে আসে, সুতরাং তার সাফল্যের মাপকাঠি কিন্তু বাঁধা থাকে। কিন্তু এই সাফল্য একেবারেই পাবো না, এটা কিন্তু হতে পারে না একটা জীবনে। এবং তাকে সামনে রেখে সামনের যে চিতালুজি অমাবস্যা এবং তারপর কৌশিকী অমাবস্যা, তাতে যারা কাজ করাতে চাইবেন 9831734253 এবং 9903444493 নাম্বার খোলা থাকছে, তাকে আপনারা পাচ্ছেন নিয়মিতভাবে। দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিন পল্লী পাচ্ছেন, বালির নিমতা বাস স্টপ ফরচুন টাওয়ার প্রত্যেক বৃহস্পতিবার, হাজরার মহাকাশে প্রত্যেক সোমবার পাচ্ছেন, ব্যারেকপুরের প্রত্যেক শুক্রবার, 15 নম্বর রেল গেট আমরা ক্লাবের দ্বিতলে লালকুঠিতে, দুর্গাপুরে পাচ্ছেন দুর্গাপুর সিনেমার পেছনে পাচ্ছেন, বর্ধমানে হোটেল নিশিদিনে পাচ্ছেন, তারাপীঠে নিয়মিতভাবে অপোজিট। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মহারাজের যে চেম্বার্সগুলি আছে সে ব্যাপারে আপনারা একটুখানি কথা বলে নেবেন। বাই অ্যাপয়েন্টমেন্ট শিলিগুড়িতে হোটেল নীলাদ্রি সেন্ট্রাল ব্যাংকের অপোজিটে হিলকাট রোডে পাচ্ছেন আমাদের সৃষ্টি টেলিভিশন এবং সৃষ্টি প্লাসে নিয়মিতভাবে বিভিন্ন এবং বহু অনুষ্ঠানের মধ্যে। আজকের এই অনুষ্ঠানে শেষ বেলায় আরেকবার মহারাজের কাছে যাও। শেষ ঘন্টা বাজার আগে একটাই জিনিস বারংবার বলবো, যে যোগগুলোকে নিজের কাজে লাগিয়ে নাও। যোগগুলো পার হয়ে যাওয়ার পর ধরো তুমি ক্রিয়া করাবে ভেবেছ, তো যোগগুলো পার কেন করবে, যোগগুলোকে কেন কাজে লাগাবে না?
তোমার জীবনের সাফল্যের জন্য তন্ত্রক্রিয়ার প্রয়োগ করিয়ে যদি নিয়ে সাফল্যটা আসে তাতে ক্ষতি কি? তুমি তো নিজে চেষ্টা করেছো, সেভাবে তো এগোচ্ছে না। তুমি তো নিজে চেষ্টা করেছো, সেভাবে তো সাকসেস পাচ্ছ না। তুমি তো নিজে চেষ্টা করেছো, তবু তো মনের মতন উত্তরটা হচ্ছে না। এই নায়ের জীবন থেকে বার করার জন্য কিন্তু তন্ত্র শক্তি প্রয়োগের দরকার। এই নায়ের জায়গায় হ্যাঁতে পরিণত করার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শক্তি তোমাকে সেই সাফল্যটা দিতে পারে। এই নায়ের জায়গায় হ্যাঁ যে চওড়া হাসি, যে আনন্দের জায়গা তৈরি করা, সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সম্ভব। এই ব্ল্যাক ম্যাজিক শুনতে ভয় লাগে, কিন্তু মানুষ তো সাকসেস পাচ্ছে। শুনলে মনে হয় ওরে বাবা অনেক কিছু, কিন্তু সেখানে এসেই তো মানুষ 100% সাকসেসটা নিয়ে যাচ্ছে। দেশ বিদেশ ছোট বড় বিভিন্ন ধরনের মানুষেরা যদি তাদের জীবনের সাকসেস এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা পেয়ে থাকে, মারক্ষিণীর দরবারে পায়, তাহলে তুমি কেন নও? যেখানে প্রত্যেকটি কাজেই তোমাকে বসানো হবে, নিজের কাজ নিজে বুঝে নেওয়ার জায়গা তৈরি করছে, নিজের কাজের সাকসেস নিজে নিয়ে যাওয়ার কথা বলছে, সেখানে কেন নয়? সেখানে কেন নয় এই প্রশ্নটা বারবার নিজেকে করে নাও। অন্যরা যদি দেয় তাদের কাছে যাও, যদি কোথাও না পাও, এই অশোক মহারাজ রয়েছে এই ক্রিয়াগুলোর জন্য। 100% লিখিত ভাবে বলে থাকে আপ টু রেজাল্ট, এবং সেটি দিয়ে থাকে, এবং 100% আপ টু রেজাল্ট অব দি গ্যারান্টি থাকে, সাকসেস তুমি পাবেই পাবে অশোক মহারাজের কাছে এসে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে মারক্ষিণীর দরবারে। জয় মারক্ষিণী, সকলে ভালো থাকে। মারক্ষিণী তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক। জয় মা, জয় মারক্ষিণী।